দেখেন আমি ইন্তিয়া গেছি শ্বশুরবাড়ি। হ্যাঁ, কোন জায়গা থেকে গেছিলেন? গার্জান থেকে গেছি বরসিংপাড়া। কোন জায়গায়? মাধবনগর। হ্যাঁ, ওই যে আপনার মাধবনগর গিয়া ফিরছি। ফিরার পরে দেখে তো কোন জায়গা পড়ছি যাই আমি বুঝতেছি না। তিনজন বসে। তিনজন আছিলেন? হ্যাঁ। কে চালাইছিল বাইক? আমার বিয়া। আপনার কি হয়, স্বামী? হ্যাঁ। কোন জায়গা হয়েছে ঘটনাটা? কি জানে, আমি জানি না। আপনারা তিনজন বাইকে আছিলেন? হ্যাঁ। মানে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে? কি জানে, আমি তো জানি না। কিছু করতে পারে না। স্যার কি হয়েছিল এখানে? এখন সন্ধ্যা সাতটার সময় কমল রিয়াং আর শ্রীদেবী রিয়াং নামে দুইজন স্বামী স্ত্রী হাসপাতালে আনা হয়েছিল। একজন অটো ড্রাইভার আইনা দিয়ে গেছে। হ্যাঁ, তো আমরা ইয়ে দেখলাম একদম মাথার উপরে দুইটা লেসারেশন আছে, দুইটা স্বামীর কমল রিয়াংয়ের আর মেয়েটার যে শ্রীদেবী তার ছোটটা এদিক দিয়ে কাটা একদম অ্যাঙ্গেল সহ। তো দুটোটারে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, স্টিচ দেওয়া হয়েছে, এখন বিলোনিয়াতে রেফার করা হয়েছে। তারা কতজন ছিল টোটাল? এমনিতে তো তারা দুইজন ইনজিউর্ড পার্সন, তার সঙ্গে আরেকজন মহিলা বৃদ্ধ মহিলা ছিল, উনি তো ইনজিউর্ড না। বাস এটাই আর কি। এবং তাদেরকে বিলোনিয়াতে পাঠানো হয়েছে। হ্যাঁ, এটা কি অ্যাক্সিডেন্ট রুকি নাকি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? অ্যাক্সিডেন্ট তো আমরা জানি না কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হিসেবে আনা হয়েছে আর কি। যারা আনছে তারা কইছে অ্যাক্সিডেন্ট। স্যার আপনার নাম?